পেপি কাঁচা পেপি পাকা পেপি না 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 কাঁচা পেপি না পাকা পেপি কোনটা লাগবে ইকরি কাঁচা পেপে আর পাকা পেপে দিয়ে তুমি কি করছো ও মুকুল ইকরি ভাবছি পেপির গাছ লাগাবে কিন্তু কোনটা লাগাবে ভেবেই পাচ্ছি না কোনটা লাগাবে মানে যদি ইকরি কাঁচা পেপে লাগায় তাহলে পেপের গাছ থেকে ইকরি কাঁচা পেপে পাবে আর যদি পাকা পেপে লাগায় তাহলে পাবে পাকা পেপে এই মুকুল তুমি বলে না ইকরি কোনটা লাগাবে ইকরি পেপে গাছ তো এভাবে হয় না এভাবে হয় না তাহলে কিভাবে হয় আচ্ছা কিভাবে হয় আমি তোমাকে দেখাই দেখো 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 একটু দেখতে চাই দেখো আমি আসছি দাঁড়াও এই যে ক্রি এই যে দেখো পেপে এটা হচ্ছে পাকা পেপের বিচি আমরা ফলটা খাই আর বিচিগুলো বুনি এই বিচি থেকে গাছ হবে মুকুল এখনই না এই পেপে থেকে বিচিগুলোকে আগে ছাড়াতে হবে তারপর ছাই মিশিয়ে রোদে শুকাতে হবে ও তাহলে এখন গাছ লাগানো হবে না হবে তুমি একটু দাঁড়াও আমি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা হ্যাপি হ্যাপি শিশি এই যে এই বিচিগুলো কয়েকদিন আগে পাকা পেপে থেকে বের করে ছাই মিশিয়ে রোদে শুকিয়ে নিয়েছি এই বিচিগুলো থেকে পেপে গাছ হবে এই বিচি থেকে গাছ হবে কিভাবে হবে মুকুল দেখাও না দাঁড়াও দেখাচ্ছি এই যে এইভাবে এই বিচিগুলো এইভাবে মাটিতে পুঁততে হবে তারপর পানি দিতে হবে সার দিতে হবে আলো বাতাসের ব্যবস্থা করতে হবে আর তারপরে এত বড় বড় পেপে হয় তাই না না ইকরি এসো আমার সাথে এসো আচ্ছা আচ্ছা চলো 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 এসো ইকরি এই যে দেখো এগুলো হচ্ছে পেপে গাছের চারা আরে এই মুকুল এই ছোট্ট ছোট্ট পেপে গাছ থেকে কি এত বড় বড় পেপে হয় না ইকরি এই চারা গাছে পেপে হয় না এই চারা গাছ আস্তে আস্তে বড় গাছ হয় সেই বড় গাছে পেপে ধরতে প্রায় 2 বছর সময় লাগে আচ্ছা বাহ দারুণ মজার ব্যাপার আরো মজা আছে এইদিকে তাকাও আচ্ছা আচ্ছা আরে ফুল ই মুকুল পেপে গাছে তো পেপে ধরবে ফুল কেন ইকরি ফল গাছের ফুলটাই তো এক সময় ফলে পরিণত হয় আরে তাই নাকি দারুণ ব্যাপার এই যে দেখো তুমি ফুলের পাশে ছোট ছোট পেপে আরে মুকুল ইকরি তো মনে হচ্ছে এগুলো বাচ্চা পেপে আরো মজা আছে আমার সাথে এসো চলে 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 কোথায় কোথায় এই যে এই দিকে দেখো মুকুল এগুলো তো বড় বড় পেপে হ্যাঁ ওই ছোট পেপেগুলো আস্তে আস্তে বড় পেপে হয়েছে হ্যাঁ এভাবেই চারা গাছগুলো আস্তে আস্তে বড় হয় বড় গাছে ফল ধরে সেই ফল আমরা খাই এই যে কাঁচা পেঁপে আমরা এই কাঁচা পেঁপে সালাদ বানিয়ে খাই কিংবা রেঁধে খাই কিন্তু মুকুল যাদের কাছে পেঁপের গাছ নেই তারা কি করে পেঁপে পায় শোনো ইকরি পেঁপে বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাওয়া হয় যাদের বাড়িতে পেঁপে গাছ নেই তারা বাজার থেকে পেঁপে কিনে নিয়ে আসে আর তাছাড়া আমিও তো এই পেঁপেগুলো পেরে গুণিময়রার দোকানে বিক্রি করতে যাব তুমি একটু আমাকে সাহায্য করবে ইকরি অবশ্যই সাহায্য করতে পারবে মুকুল কিন্তু মুকুল তার আগে কি ইকরিরা পেঁপে খেতে পারে অবশ্যই আমি যে পেঁপেটা রেখে এসেছি আমরা ওটা এখন দুজন মিলে কেটে কেটে টুকরো টুকরো করে মজা করে খাবো চলো 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 তাড়াতাড়ি চলো 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 পৃথিবীটা দেখছি প্রতিদিন শিখছি আর্থিক সহযোগিতায় USAID আমেরিকার জনগণের পক্ষ থেকে